नहीं के बांधी पूरी से मेरी कारा छावड़ी पूरी से बस छावड़ी आगुन धरा दी थी चली तामेना के आगुन धरा दी चली जात पारी बोलन सुमा के मैसेर काटी मेरी सुमा के मेरी दिसे कोन लोग केव देनी बारू से छावड़ी से लो जाचल देखा देती मिरपुर हां घर मारा से लो हमारा काके माजे भेतर जगह जाला ना भेंगे जा जाला घर खुले चले सुमाया निज रूमे छिलो निज रूमेई धरेन माने बांधी राखी आगुन लगाइस हमरा तो जवानबंदी पाइस आपने रे बोललो मैं बोली गिसे दिसलेर काटी मार पड़ी दिसे आगुने पुड़िए निर्मम भावे निहत हो सुमाया नामेर एक नवबधू निहतर घटनाटी हत्या नाकि आत्महत्या ए निये निहत नवबधूर उभय परिवारेर मध्य चले पाल्टा पाल्टी अभियोग निहत सुमायार पितामातार दाबी यौतुकेर बलि हिसेबे आमार मेयेके हत्या करा होयेछे कि घटना आपनार मेये तो मारा गेछे हां आगुने पुड़िए हां अच्छा बोलेन হয়েছে বললাম তো আপনারা যে হয়েছে বিয়ের সময় 26 মাস বিয়ে হয়েছে হ্যাঁ 16 ডিসেম্বরে বিয়ে হওয়ার পরে ধরো 8 দিন ছিল তারপরে ধরো নিয়ে এখানে আসি কয় দিন ছিল তারপরে নিয়ে যাই ধরো এরম ভাব কই দিছেন শাশুড়ি আর জামাই মাইরেছে কেন মারছে এই যে বলছে আপনি কাছে টাকার দাবি ছিলো দিতে পারিনি আর লোক নিতে পারিনি ফিরে নিতে লোক দেবে জামাই টাকা নি গেছে লোক নিতে পারিনি কিন্তু ওরা তো বলছে আপনার মেয়ে নিজে নাকি গায়ে আগুন দিয়েছে না না ওইটা মিথ্যা কথা আমার মেয়ে তো জবানবন্দি দিয়ে গেছে কি বলছে মেয়ে আমরা তো জবানবন্দি পাইছে আপনারা বললো মেয়ে বইলে গেছে দিশলের কাটি মার পড়ে দিয়েছে শাশুড়ি জবানবন্দি তো দিয়ে গেছে আচ্ছা এই ঘটনায় এখন আপনারা কি আপনি কি প্রত্যাশা করছেন आमी तो हासपाताले बुलेছে যে আমি সূক্ষ্ম বিচার চাই আপনারা সূক্ষ্ম বিচার করবেন আপনারা ঠিক সূক্ষ্ম বিচার চাই ফাঁসি চাই আমি হাসপাতালে বুলেছি যে আমি বিচার চাই সূক্ষ্ম ফাঁসি চাই ছেলেরা ছেলের মার আচ্ছা আপনার নাম কি আমার নাম আরমান আলী সুমাইয়া কে মেয়ে মেয়ে বড় মেয়ে বিয়ে হয়েছে কবে 16 ডিসেম্বরে আচ্ছা আপনার মেয়ে মারা গেল কিভাবে জানেন ये कारण हमारा जोत को जान करा दिन करा मारलो साउडी मारला जाऊ मारलो मारलो साउडी छोड़ मारलो ए साउडी यार जमाई मारलो बड़े तो लोग नहीं पूरा तमाई मारी तो करंट दौड़ी से करंट बांधी पूरी से कि तो ओरा तो बोलसा अपना मैं नीचे ना कि गाय आगन दिस अपना गाय आगन थला अपने साथ पर आगन मेरे गाय मास में तेल ढाली थी पूरी से मैं तो अस्पताल बुली गई से की बोलता अस्पताल है या साउडी आगन धरी से मास में हम स्वास्थ्य अपना स्वास्थ्य से पावे दादा हम काम सहज हम सार समय के हमार बोन अच्छा मारा गेल কিভাবে তাকে আগুন ধরে পুড়িয়ে মারা ফেলানো হয়েছে আচ্ছা কিভাবে তার বাসায় তার স্বামী এবং তার শাশুড়ি আগুন ধরে পুড়িয়ে মেরে ফেলেছেন কিভাবে যৌতুকের কারণে জি তারপর তারা হচ্ছে 16 ডিসেম্বরে বিয়ে দিছিলাম 25 দিনের ভিতরে আমার বোন কি অপরাধ করতে পারে বলেন তার ভিতরে ফ্রিনি করে যা আশা করেছে তারপরে ধরেন যে টাকার কথা বলেছে 6000 দিয়েছে আবার ধরেন যে ফেরা পাশে আইছে তারপর আমার বোনকে আমরা পরে জানতে পারলাম যে ওকে টর্চার করেছে এবং ঘরে থাকতে দেয়নি 2-3 দিন টাকা 1,30,000 টাকা দেওয়ার কথা সে যাওয়া আসার জন্য গাড়ি কথা বলছিল কিন্তু আমরা গাড়ি তাকে দিতাম আমাদের টাকা পয়সা সেই মুহূর্তে ছিল না বিয়ের সঙ্গে সঙ্গে মনে করেন মোটরসাইকেল বিয়ের সঙ্গে সঙ্গে আমরা তো বিয়ে শাদী করেছি বিয়ের সঙ্গে সঙ্গে কেউ টাকা পয়সা লেনদেন করে সবাই বলেন ভালো মন্দ তো দেখি তো অনেকজনা দেয় বিবেচনা করি আমরা সুষ্ঠু বিচার চাই ফাঁসি চাই 16 ডিসেম্বরের দিন বিয়ে হয়েছিল তারপরে ফিরিনি আনতে চাচ্ছি আমরা তারা দিবেন না শাশুড়িরা দিবেন না এত বুলি একদিন রাজি করালাম তারপরে আমার শ্বশুর একদিন বেড়াইতে গেল মিয়াকে দেখতে গেল তারপরে তার শাশুড়ি আবার তাকে বলল যে না এই দিনে না তারপরে আবার পরের দিনে অমন করে 10টা দিন রাখলো কোনো মিয়াকে থাকে প্রথম 10টা দিন শাশুড়ির বাড়িতে তারপরে যাও আমরা মাইনি নিলাম নেয়ার পরে আমরা আনতে গেলাম ওরা প্রথমে লোক নেব না করি তারপরে নিতে চাইলো আনতে গেলাম আনার পরে এখানটায় কয়েকদিন থাকি আবার তার স্বামী আসি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে নেদার পরে যৌতুকের জন্য আর লোক নেয়ার কারণে নিনি বলে সেজন্য তাকে আগুন দিয়ে ঘরের ভিতর একা ওর বাড়ির ভিতর আর লোক নাই তার জন্য ওরা একা ওই দুইজনা স্বামী আর শাশুড়ি মিলে দুইজনা তাকে আগুন দিয়ে পোড়া মারিছে। এর মাঝে কি সময়ের উপরে কোনো শারীরিক টর্চারিং করতে পড়ছিল এটা আমাদের আমরা আগে শুনিনি পরে শুনছি মৃত্যুর পরে। আর আমরা যখন আমরা খবর পেলাম তখন বলছে যা ইলেকট্রনিক শর্ট করেছে কারেন্টে শর্ট করেছে। তারপরে জি না একটা মানুষ কোনোদিন নিজের গায়ে আগুন ধরে একটা হাত নখ পুড়ে গেলে একটা মানুষ বাঁচতে পারে না আর সারা দেহ পুড়ে গেছে সেই মানুষটা ঘরের ভিতর থেকে বাড়াবে না সেই মানুষটা ঘরে দৌড় দিয়ে ওইভাবে অত্যাচার করি মারা হয়ে আছে। এখন আমরা প্রত্যাশা করছি আমরা চাইছিলাম যে সাথে সাথে ওর মৃত্যু হোক ফাঁসি হোক না হয় ওর আমরা ও যেভাবে ডিজেল ধরে মারিছে আমার ননদকে আমরা যেন সেভাবে মারতে পারি কিন্তু আমরা আইন হাতে তুলি নিইনি। অপরদিকে সোমায়ার শাশুড়ির দাবি সোমাইয়া নিজেই নিজের গায়ে ম্যাচ মেরে আগুন ধরিয়ে দেয়। কীভাবে পুড়লো আমি তো বলতে পারবো না আমি তো বাড়ি ছিলাম না আমি সকালে রান্না করি বেটার বউ মানে বিছানায় শুয়েছিল আমি উঠোন ঝাইট দিই গোয়ালের গোবর টবর তুলি আমি রান্না করলাম বেটার বউ এটি থালগুনো মাজলো বেটার বউ বললো মা তরকারগুন কুটি দাও বেটার বউ কুটি দিল কুটি দিয়ে আমি ভাত রান্না করি তরকার ঢালি বেটার বউ গাবলাইকে দিলাম বললাম নিয়ে যা শাকি বলি দেওগা তুমি খাই নাওগা তাইলে বেটার বউ সে তরকারির গাবলা নিয়ে গেল আর আমি সে আকার পিটি তরকারির কড়ার মধ্যে আমি সে একটুখানি ঠান্ডা ভাত খাই আমি আমার জার বেটার বক সাথে করি বুরকাটা গায়ে দিই আমার জার বেটার বক সাথে করে আমি গরুটা খাই দিলাম দিয়ে আমি চলে গেলাম বাড়ির পাশের এক ভ্যানে উঠি চলে গেলাম আর বক বিলি গেলাম যে এই মিরপুর যাতেছিলাম মানে করোনার টিকা দিতে আর কি আর ছেলে আগেই চলে গিয়ে চলে গেল আমি আমার জার বেটার বক সঙ্গে করে আমি চলে গেলাম ওই ভ্যানালা আবার হলো ই ভাটতেছিল ভ্যানালাকে বললাম ভাই মিরপুর যাবেন নাকি তো বললো হ্যাঁ যাবো তাহলে ভ্যানালা ভাত খেলো আমি দাঁড়া থাকি গরুটা খাই দিয়ে আমি হলো বেটার বক বলি গেলাম যে গরুটা দিন খসে না তুমি একটু দেখবা কল্লা গরু আর ছাগলটা বাইর করি বেটার বক আমি চলে গেলাম গেট মারি দিল বেটার বক আর আমার এই দাদি শাউড়ি রাস্তায় আসতেছিল ও বলছে সাইনের মা কোন যাইছে আমি বলছি দাদি ফুড়াই দিতে যাইছি তো আমার বেটার বউ থাকলেও বাড়ি একটু আমার বাড়ির দিক দেখবা আমার সে দাদি সাউড়ে আসি কথাও গে আগে বোর সাথে আবার আমার যা রান্না করতেছিল যা কাশি বিলি বড়মা রান্না করা হয়ে গিয়েছে এটাও মানে সুদ করিয়েছে সুদ মুদ করে আসি সেখন আমার যা বলছে যে হেলু আমার কাছে এইসব সুদ মুদ করি যে আই বই এটা করলু নাকি আমি তারপর ভাত মাত বাড়ি বলছে যে আমি নিয়ে যাব আমার দেওর আবার গাছের ব্যবসা করে ও সে ভাত বাড়ি নিয়ে যাবে সেখন বলে দেখছে যে ধুমো উঠছে আর আগুনেরই দেখা যাইছে মানে ঘর দিয়ে ধুমো উঠছে সেখন আমার ওই যা বলে বলছে আমার আর এক যাক ডাকছে যে তোরা কি মরিস না কেদা সাকিবুলের ঘরে কি কারেন্ট হয়ে আছে কারেন্টই আগুন ধরি নাকি সাকিবুলের বউ তো কথা মাথা কইছে না তাই বলছে তাই বলি সেখন লোকজন গুছায়নি সেখন বা বলে ঘর ভাঙি জাল্লা ভাঙি তা সে ঘরের ভিতর ঢুকি সিটকিনি মারি তবে খুলি গা বাইর করে তাকে এইটি শুনলাম আমি আর কি। আর আমি তখন ওই মানে ভৈরুপাড়ার মসজিদ পর্যন্ত গিয়েছি আর তখন ভ্যানালার কাছে ফোন করিছে কেন তিকিটা সে ভ্যানালা ভ্যান ঘুরেও নিয়ে আসছে আমি সেখন বলছি ভাই ভ্যানাল ঘুরেও নিয়ে যাইছো কেন তো বলছে ওখান থেকে দুটো লোক যাবে আমাকে আর বলছে না ওইসব কথা তো আমি বলছি লোক যাবি তোমার এত দূর পথ আইসি আবার তুমি ঘুরে যাইছো তো তাহলে তোমার টেকার এত না যে দুটো লোক নেন নাকি আবার এত দূর পথ আইটি ঘুরে তারপরে অম্মাকে ঘুরেও নিয়ে আসি বাড়ির কাছাকাছি আসি সেখন সব বলছে সাকিবুলির বক আরিন ধরি পুড়ি মরি সাকিবুলির বক আরিন ধরি পুড়ি সেখন আইসি আমি দেখছি বাড়ি নাই আইসি দেখছি ভ্যানের পথে নেবি বউ চেয়ারের পর বসে না একদম পুড়ি কি এটা একটু জানছিল আর কি তো তারপর সেখন আমি আইসি ভ্যানে করে নিয়ে যা আমি ধরো ওই ফার্মের রাস্তায় মামা শৌর সাকিবুল ওকেনতি মামা শৌরি ফোন করি ডাইকি মামা শৌরের গাড়ি তুইটি তবে গা বাড়ি আসে আইসি আমার আর পাইনি আমি নিয়ে চাইলে গিয়েছি আমরাই আসে এই এই রাস্তা দিকে সেলিরা আর এক ব্রিজ দিই আইসি সেখন ওই ফার্মের রাস্তায় মামা শৌর মাইকর ভাড়া করি তবে গা কুষ্টি নিয়ে যাই সেখানে আমি আর আমার সেলিয়েছিলাম বসে শাউড়ে আগুন ধরা দি তাই বসে শাউড়ে আগুন ধরা দিতে চলে গিয়ে তাই বলছে আমি আর আমার সল বসে শাউড়ে আগুন ধরা দিতে চলে গিয়ে তা আমি নাকি আগুন ধরা দিয়ে চলে যাইতে পারি বলেন আপনারাই বলেন হ্যাঁ আমি বেটার বউ ছেলির বিয়ে দিনু আর আমি বেটার বর গায়ে আগুন ধরা দিয়ে চলে আমি ভালো বউ বাড়ি থুই গেনু আর এর আমার আগুন কী করতে লাগলো বউ জানে আর আল্লাহ হাকিম সেই জানে বাবা আমি কিছু বলতে পারবো না আমি ভালো বউ বাড়ি থুই গেছি বো রাতু ছেলির সাথে বেশি ভাত খাই এক জায়গায় বেশি ভাত খাই আমার ছেলে আনার সময় ফোন করলো মা বললো যে মাইটু ছেলে আমার মেয়ে বসে কাকির সাথে কি দিলে আমি যাব না, তো মাইটু ছেলির সাথে বিয়ে দেবো না আমি আর আমার দেওয়ার দিনও। তা বসে আমার ছেলে মাইটু, আমার ছেলে কি কিছু লেখাপড়া কিছুই জানে না, আমার ছেলে 9 ক্লাস লেখাপড়া জানে, আমার ছেলে বাপের জমি জায়গা চাষাবাদ করে খায়, আমার ছেলে তো কারোর মুনিশ খাইটি বেড়ায় না। আমি এই কথা বললাম, তো এখন বসে কখন আসবেন সাকিবুল মা বললো। আমি সে সাকিবুল যাবি এখনই রেডি হয়ে থাকতে বলে, সোমায়াকে নিয়ে চলে আসবেন, ও দাঁড়াবি নিন বেশিক্ষণ, আমার দেওয়ারের ছেলে বইয়া তারা দেখবি, তারা পোড়াদয় থাকে, তারা তো এখানে থাকে না, তারা চলে যাবে। মানে বলিছে যে ওই ভাতই তো খাতি হবে, মরলে ওই বাড়িতেই তুই মরবি, মা বলিছে। জি ওই মেয়ের মা, মেয়ের মা মেয়েকে বলিছে, গালে চড়ও মারিছে, চড় মারি তুলি দিছে, চড় মারি তুলি দিছে আমার ছেলের সাথে। তারপরে বউ আসলো ভালো 5 দিন বউ ঘরে দর্দি বসে থাকে, বউ বাইরে বেশি বাড়ায় না, বউ ভাত খাতি ডাকি, সাকুন গো বউ আসি ভাত খাই ছেলের সাথে, না একলা ভাত খায় না, বক ডাকি। বউ যেদিন মরবি তার আগের দিনও ছেলে মাঠেতে আসলো দুপুরবেলায়, বক সাথে করে বসি এক জায়গায় ছেলে ভাত খায়। বীর বয়স এই 16 ডিসেম্বরে বিয়ে হয়েছে, আর মরছে হলো 26 দিন বোধহয়, সেদিন 26 দিন। জি না না নতুন বউ বলছি না যে 5 দিনে আমার বাড়ি, 16 ডিসেম্বরে বিয়ে, আমার বাড়ি 5 দিন থাকি কি 6 দিনের দিন বউ গিয়েছে চিড়ি কুটার নাকি বাবা ঠেকা রাখছিলাম বউকে, যে নতুন বউ মা চাইল বান্ধি দিয়েছিল, আমি এবার চিড়ি মিড়ি কুইটি আমি ধরো দিলাম। না না মেয়ের বাবা মার সাথে নতুন বিনির সাথে ঝগড়া করে, পাগল কে ঝগড়া করে। মেয়ার মা ফোন করলো, বললো আমার মেয়া একটু আপনি দেখি রাখবেন, কাজ মাছ কম জানে। আপনাকে কেন আসামি করা হলো? আমাকে আসামি কইল যে বলছে যে শাওরির সাথে কি হে আছে, শাওরি আগুন ধরা দিতে চলি কি মনে হয়, তাই বলছে শাওরি আগুন ধরা দিছে আড়ি করে হিংসু করে, এটা বলছে। এটা না করলে তো কেস তো করবি, তারা বলেন তারা তো কেস করবি, তো জেল তো খাটলাম আমি কয়দিন, 1.5 মাস তাও। জি মানে 2টো ব্লাউজ, 2টো ছায়া, 2টো শাড়ি আমার 2টো করে দিয়েছে, 3 পিস দিনই। বউ নতুন আইসি 5 দিন থেকে গেলে, আবার ছেলে 2টো 3 পিস আইনিকা বক দিয়েছে, আবার গেলি 12-13 দিন হয়ে যাচ্ছে, বউ আসছে না, বক ফোন করে আনছি, আনার দিন আবার ছেলে আমলাইতে 2000 টাকার বাজার করে নিতে বেগা বউ বাড়ি নিয়ে। এই 25 দিনের মধ্যে 3 বেশ জিনিস দেয় আমার ছেলের হয়ে যায়, তাহলে আমার ছেলের কোন জায়গায় দোষ বলেন? বলেন আমার ছেলে তুমি ছাড়া তো তুই কথা বলে না, তুমি আমাকে কথা বলে বউর সাথে। সুমাইয়া আমার বড় যা, ছোট যা, আমি বড়। এখন তার স্বামী দেখি পছন্দ না, সে কারণে সে মারা গেল, তাছাড়া আর কী বলবো বলেন। তাছাড়া তার বাড়িতে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝই ঝগড়া নাই, কোনো কথাবার্তা নাই, আমার দেওরের সাথে মিল ভালো। তে শুনি নাই যে, পরে শুনছে, আমরা তো দূরে, এখন বাড়ির পাশের লোকে ভালো জানে, আমি তো অত জানি না। আমার যা হতে পারে, কিন্তু আমি তো তার কাছে যাই হামেশক্ষণ থাকি না, আমার সংসার ফেলাতেই বোঝেন। তাকে একদিন ডাইকে নিয়ে আসলাম, সে একদিন আইসি রান্নাবান্না করে খাওয়া মা দেওয়া হলে, এই একদিনের ভিতর আর কি কথা এবার হতে পারে, নতুন নতুন তখন। আসামি করা হলেও তার হয়তো বা অন্য কোনো সম্পর্ক অন্য জায়গায় থাকতে পারে, এই জন্যে সে ভাত খাইল না, এরকম একটা দাগ দিয়ে গেল। সে তো মার বাড়ি চলে যেতে পাইতো না, যে আমার স্বামী দেখে পছন্দ না, কি আমার শাশুড়ি আমার পরে অত্যাচার করছে, কি আমার পছন্দ করছে না, কি আমার কাজ মাছ পছন্দ করছে না, সেটা চলে যেতে পারতো, মাছ ছেলে মার কাছে চলে যেতে পারতো না, তো এরকম কেন করল? সাকিবুল আমার ছোটো ভাই। জি জি মারা গেছে এখন স্যারে। জি হচ্ছে কি যে এখন আগুনি পুড়ে মারা গেছে, কিন্তু আমার আলাদা সংসার, আমার ভাইয়ের আলাদা সংসার। কেবলমাত্র কিছুদিন হলো তাকে বিয়ে দিয়ে হয়েছিলাম, আমরা দেখাশোনা করে বিয়ে দিছি, কিন্তু কিভাবে মারা গেল, এখন কি দোষ স্যার, এখন সে জানে আর আল্লাহ জানে স্যার, এটা তো আমার বলার মতো কোনো ক্ষমতা নাই। তার কারণ আমি যদি একই জায়গায় থাকতাম বা হচ্ছে কি একসাথে বসত করতাম, তাহলে কিছু বুঝতাম, কিন্তু এখন সে কি কারণে মারা গেল এখন শুনছি সে আসতে চাইছিল না, তার বাপ মা তাকে জোর করে দিছে। তবে আমি এটুকু বলতে চাই যে তার ভালো না নাগুক, তার ভালো না নাগার কারণে সে এখানে না থেকে যদি সে বাপের বাড়ি চলে যেত, সে ব্যবস্থা একটা হয়ে যেত। তাকে বাদ নিয়ে গেলে, একবার মানুষ বাইশ থাকলে মানুষ 1 থেকে 2 বার বিয়ে হয়, 2 থেকে 3 বার বিয়ে হয়, কিন্তু এই যে সমস্ত কাজগুলো স্যার, এই কাজগুলো করে আমাদেরকে ফাঁসানি হলো, এই জিনিসটা তো তার উচিত হলো না। ফাঁসানো বলতে স্যার এই যে আমাদেরকে মানে এখন হাজত খাটানো হয়েছে আমার যে মা ভাইকে, এটা মানে তখন এক কথাই এখন সে মারা গেছে, মারা যাওয়ার কারণে এখন কি করবে আমাদের এখন বাধা দিয়ে এখন আছে কি যে আমাদের কষ্ট হরণ করা হচ্ছে আর কি তারা করছে। জি না, ওদের সঙ্গে আমার কেবলমাত্র 20-25 দিন বিয়ে, আমার প্রতিটা আত্মীয়র সঙ্গে আমার কোনো পরিচয়ই হয়নি। এদিন সারতার মারা মেয়েটা মারা গেছে। এখন মেয়েটা মারার কারণে এখন যে কারণে মজা তাদের দোষ তো সে তার ধরছে না। এখন মনে করেন দোষ ধরছে শুধু আমার মা ভাইয়ের যে তারা এই কাম করেছে, কিন্তু অথচ আমার মা ভাই তো এই কাম করেনি। তার কারণ আরও আমার যারা প্রতিবেশী আছে তারা দেখিয়েছে কীভাবে কী হয়েছে, তারা সবই জানে, তারা তো সব কিছুই বুঝিয়েছে। এখন আমার আলাদা সংসারে থাকি স্যার আমি। এখন আমি তো এখানে সাপোজ গেলে পরে আমি সেখানে নাই 5 থেকে 10 মিনিট নাই আধা ঘন্টা আমি সে বাড়ি গেলাম, কি আমার হচ্ছে কি যে ছোটো ভাইয়ের সঙ্গে বা ভাবির সঙ্গে কথা বলে আসলাম বা আমার মায়ের সঙ্গে কথা বলি, আমি আমার বাড়ি আসি, আমার মতো আমি কাজকাম করে বেড়াচ্ছি, বুঝলেন স্যার। এখন মা আমার ভাইয়ের ভিতর থাকে, মা আর ছোটো ভাই একসঙ্গে থাকে, আর আমি এখানে আলাদা আমার বংশপালা সব এখানেই থাকে। মা ভাই আমি ওখানেও ছিলাম, থাকার কালে হচ্ছে কি যে আমি অনেক দিনই ভেনো হয়ে আমি আর মতো আমি আলাদা ঘর বাড়ি করছি, আমার ওখানে থাকার মতো এক ব্যবস্থা হয়নি, মানে এক অল্প কিছু জায়গা। আমরা তো স্যার গরিব মানুষ, আমরা তো আর বড়লোক মানুষ না, তা ওখানে দুই ভাইয়ের যখন জায়গা হলো না, আমরা বললাম একবারে সিপারেট করে আমাদের মতো আমরা থাকার ব্যবস্থা করি, যাতে দুটো কথা কেউ কারোর সঙ্গে না হয়, আমার ভাইয়ের সঙ্গে আমার যত সম্পর্কটা ভালো থাকে, মার সঙ্গে আমার সবার সম্পর্কটা কেউ সাথে কারোর সাথে কোনো বিচ্ছেদ সৃষ্টি না হয়, সেভাবে আমরা আলাদা মতো আলাদা করি আমরা সংসার করি খাই। এখন স্যার আমরা যে কথাটা বলছি সত্যি কথাই বলছি। এখন এর পরিবর্তে এখন আইনে যা হয় তাই করবে, এছাড়া কি আমরা কোনো কিছু করার মতো ক্ষমতা কি আমাদের আছে? এমন নজিরবিহীন চাঞ্চল্যকর ঘটনাটি লোকমুখে শোনার পর উপস্থিত হই উভয় সেই আলোচিত দুই বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায় 2021 সালের 16 ডিসেম্বর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ড ইউনিয়নের মালিপাড়া গ্রামের আরমানালের মেয়ে সুমাইয়াকে একই জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে সাকিবুলের সাথে পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়ে হয়। বিয়ের 25 দিনের মাথায় এই নির্দয় ঘটনাটি ঘটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনাটি তুলে ধরেন দুই পক্ষের প্রতিবেশীরা। সুমাইয়া কি হয় আপনার? আমার দেওরের মেয়ে। আচ্ছা, তো এই মেয়েটা তো আগুনে পুড়ে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, কিভাবে মারা গেছে আপনি কি জানেন? জানি, মেয়ে নিয়ে জামাই নিয়ে যাই ওই যৌতুকের কারণে, আর লোক নেওয়ার কথা ছিল, এই নিয়ে একটু গ্যাম জ্যাম, শাশুড়ি অনেক ঝই ঝগড়া মারামারি করেছে, মারধর করেছে, ঘরে সুতি নিইনি 3 দিন, ওই কারণে মেয়ে পুড়ি মারিছে। আমরা যাই, ফোন আসে যে কারেন্টে শর্ট খাইছে, তারপরে আমরা যাই ফার্মের রোডে পাই, গাড়ি সাইডে দিয়েছে, দেওয়ার পরে আমরা অন্য গাড়িতে যাই হাসপাতালে পাই, হাসপাতালে মেয়ে বলে গেছে যে শাশুড়ি ম্যাচ মেরেছে। ও সময় নিজেই বলে? হ্যাঁ, শাশুড়ি তো ওই জায়গায় বসেই ছিল, আমার পাশেই ছিল, শাশুড়িও শুনেছে যে আমাকে শাশুড়ি ম্যাচ মেরেছে, জামাইও ছিল। আমরা ফাঁসি চাই, শাস্তি চাই, মেয়ের সাথে আমরা করতে চাই, মেয়ে তো আমার ঘুরে আসবে না, তার ভালো লাগেনি, সে ঘুরি দেবে, মাইরি ফেলার তো কোনো আইন নাই। মারা গেল, ওর বিয়ে হয়েছে ধরেন 16 তারিখে, 16 ডিসেম্বর। তারপরে ওইখানে ধরেন 7-8 দিন থেকে আসার পরে এইখান থেকে নিয়ে মানে জামাই আসলো, আইসি নিয়ে গেছে একলা, নিয়ে যাওয়ার পরে আমরা ধরেন নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওরা আসি মানে মেয়েকে নিয়ে যাওয়ার পরে ধরেন গায়ে ম্যাচ মারিছে ওর শাশুড়ি। সুমাইয়া নিজে মুখে শিকার খাইছে যে আমার শাশুড়ি আমার গায়ে ম্যাচ মারিছে, ডিজেল তেল ঢাইলি দিছে, আর মানে হাত মুখ সব বাঁধা ছিল, তাই সুমাইয়া মানে প্রতিবাদ করতে পারেনি। আর কোথায় ছিল সুমাইয়া? ওর শাশুড়ি ওইখানে ছিল, সুমাইয়া নিজ রুমে ছিল, নিজ রুমেই ধরেন মানে বায়েন্দিরা কি আগুন লাগাইছে। বাধার কথা ও ধরেন যেভাবে পড়েছে আপনারা ছবিতে দেখবেন যে মানে মুখ সহ পুরা, মানে কারোর গায়ে আগুন লাগিয়ে দিলে সে তো মানে চিল্লাবে না কি কিছুই করবে না, আমাদের তো হাতে একটু ছাকা লাগলেই চিল্লায়, কিন্তু ও মানে কিছুই করতে পারেনি। কিন্তু যখন মানে মা বাবারা সব হাসপাতালে গিয়েছিল তখন ও নিজে মুখে শিকার খাইছে যে আমার শাশুড়ি এরম আমার গায়ে আগুন লাগাইছে, আমার মানে আগুন লাগানোর পরে ওরা হেঁটে গেছে, ওর শাউরি আর ওর স্বামী। এই মৃত্যুর কারণ এখন ধরেন সুমাইয়ার স্বামী টাকা চাইছিল, আর আমার মানে আমার শ্বশুর ধরেন টাকা দেওয়ার এখন পরিস্থিতি ছিল না, কেবল মানে 1 মাসও হয়নি বিয়ে হওয়া, বলছিল যে গরু আছে গরুটা বিক্রি করে তারপরে টাকা দেবে, কিন্তু ও সেই মুহূর্তেও কিছু টাকা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে খরচ করার পরে ধরেন আবার এসে আবার টাকা চাইছে, দিতে পারেনি, সেই কারণে নিয়ে যায় মানে ওর মা সহ অত্যাচার করেছে। এইভাবে ধরেন খাইতে দিনই মানে না খাই, এইগুলো পরে আমরা শুনতে পাইছি যে খাইতে দিনই যেগুলো নিয়ে গিয়েছিল সেগুলো ফেলে দিছে, নষ্ট করছে, ওকে রুমের ভিতরে শুইতে নিনি। আমরা চাই যে মানে এইভাবে আর কোনো সময় আর মৃত্যু না হয়, আমরা ওরে মানে সঠিক বিচার চাই, ফাঁসি চাই। ও যে ওর মা যে মেন আসামি, ওর মাকে কেন ছেড়ে দিল? ওর মা হাজার জামিন করুক, কেন সেই জামিনে মঞ্জুর হইল জজ? কেসের আসামি বর্তমান 2 জনকেই করা হয়েছে, মানে মেন তো মেয়েই ধরেন ওই 2 জনের নামই বলে গেছে, ওই জন্য দুইজনকে করছে মেয়ের শাশুড়ি আর মেয়ের স্বামী। কেসের অবস্থা ধরেন ওরা ওরকম মানে টাকা খরচ করে করি মানে ওর মা বাড়ি আসছে দেবীরে এও জামিন ধরছে এও বাড়ি আসবে, তাহলে আমাদের মেয়ের তো বিচার হইল না। এভাবে যে পুরি মানে অগ্নিদগ্ধ হয়ে মানে এমনিতে অ্যাক্সিডেন্টলি মরলেও মা বাপের মানে জানে বুঝ দেওয়া যায়, কিন্তু ওকে যে নিজে হাতে তুইলি মারছে এইটাই তো আমাদের মানে ব্যথাটা বেশি বাড়ে গেছে। আর বাপ মা তো শোকে কাতর, ওরা মানে কি বলবে, এরকম ভাষা তো মানে কোথাও মানে বলার মতোই না। আমরা চাই যে ওদের সঠিক বিচার হোক, ফাঁসি হোক, আমরা এটাই আপনাদের কাছেও আশা করি আর সরকারের কাছেও আমাদের এটাই আশা যেন ওরে মানে ফাঁসি হয়। মানে আমরা চাইছিলাম যে মেয়ের সঙ্গেই যেন ওদের জানাজা হয়, কিন্তু হয়নি। সুমাইয়া কি হয়? সুমাইয়া আমার চাচাতো বোন। আচ্ছা, এই মেয়েটা মারা গেছে? এই মেয়েটা মারা গেছে বিয়ের পরে আপনি যৌতুকের টাকার কারণে ও শ্বশুর এই শাউরি আর স্বামী আগুন ধরে মারি ফেলিছে আর কি। এটা কিভাবে জানলেন? এটা আমি জানলাম যে 11ই জানুয়ারি আপনার আমি ব্যবসা করি, ব্যবসার কাজে বাড়াইছিলাম, এর মধ্যেই খবর পাইলাম আমার মারা আমার চাষিরা হয়েছে দেখছি কাঁদছে কী হয়েছে বলে যে ওকে কারেন্টে ধরেছে। পরক্ষণে আমিও ওরা আগে যাই, ওরে পরে গেলাম যে আপনি ফার্মের রোডে যাই দেখি অবস্থা খুব খারাপ, ভ্যানের ওপরে খুবই মানে অবস্থা খারাপ। তাড়াহুড়া করে ওই মেয়ের মামা ছিল, আমরা বললাম যে আপনি তাড়াতাড়ি একটা গাড়ি দেখি হাসপাতালে নেন। হাসপাতালে না নেওয়ার পরে আমিও ওইখানে পৌঁছাই, তারপর পরেই ও মারা যাই। ও ওইখানে বলে গেছে যে আপনি আমার মা জিজ্ঞেস করে যে সুমাইয়া তোমার এই অবস্থা কীভাবে, তখন ও বলে যে আমার শাশুড়ি ম্যাচ মেরে আমার গায়ে আগুন ধরে দিছে, ডিজেল তেল ঢেলি ম্যাচ মেরে আগুন ধরে দিছে। সুমার বাপ মাঠে যৌতুক চাইছে, সে যৌতুক দেওয়ার কারণে একটু সময় নিয়েছে, সে সময় নেওয়ার তারপরেও সুমাকে ম্যাচের কাটি মারি সুমাকে মারি দিছে। সুম্মা ভালো মেয়ে, আমরা পাড়া পেতবাসী সবাই জানি সুম্মা ভালো মেয়ে, তার জন্যে আমরা বিচার চাই, ফাঁসি চাই। মেয়েটা অনেক ভালো ছিল, আমরা পাড়া পেতবাসী আমরা সবাই জানি, কারোর সাথে কথা বলতো না, কিন্তু তার শাশুড়ি অনেক খারাপ ছিল বলে নাকি শুনছি, কিন্তু ওই মেয়েটাকে যৌতুকের কারণে পুড়ি মারি ফেলেছে। এর জন্য আমরা ফাঁসি চাই। কীভাবে সারাক্ষণ হয়েছে ওনার মা হয়েছে হলে টিকা দিতে গেছিলো হলে করোনার গেলে পাড়া আমি একা একা বাড়ি ছিলাম, তখন আমাকে বলছে হলে আমি তো যাচ্ছি তো হলে দেখবি বউ, তখন আমি দেখবো না, দেখার পরে বউ হয়েছে আমার বাড়িতে গেলাম, আমার বাড়িতে যাই বলছে বড়মা কিছু আমি রাঁধছি, এই কথাটা বুঝলো বউ বাড়িতে আসিল। বাড়িতে আসার পরে কিছুক্ষণ পর আমি দেখছি হলে পরে ঘরের ভিতরে আগুন জ্বলছে, জানলা দিয়ে আমি রান্না করতেছিলাম, রান্না করতে গিয়ে দেখছি আগুন জ্বলছে। আমি পাশে আমার জাগ বলছি হেলি রেজান মাই গায়ে তো বলছে কে হেলু সবচেয়ে শাকবির ঘরে আগুন জ্বলছে কেন, মারা কাবল গেল পল্লি টিকা দিতে। এটা বলার পরে সে লোক যখন ওদেরকে জোগাড় হয়ে গেল, জোগাড় হলে বাইর করে সে আপনার জ্বালানা ভেঙে দেখছে বইছে পুড়িয়ে ই হয়ে গেছে, গায়ে কিছু ছিল না স্যার হেলি পরে অনেক কিছু ছিল না। না ওইটা হয়তো মিথ্যে কথা বলতে পারে, অনেকে কেউ কার গায়ে আগুন ধরাতে পারে দুনিয়া দেখে জানেন, এইভাবে তোরা বলতে পারে এইভাবে না। হ্যাঁ সাকিবুল এখন জেলে, ওর মা হলে ছিল, ওর মা বাইরে চলে এসে এখন। হ্যাঁ তা জানি স্যার কিছু জন্য কেসটা আমি এটা বলতে পারি মারা ওরা এইভাবেই করিয়েছে, তাহলে তো এরকম ঘটনা তো হতে পারে না, কারণ মানুষের গায়ে তো মানুষ আগুন ধরাতে পারে না একজনের। নতুন হলে 27-28 দিন হয়েছে এরকম ঘটনা। শুনলাম পরে মরি গেছে ঘটনা ওইটুকুই, ওই বুড়ি মরি যে দেখো কোনো ঘটনা নেই, কেউ জানো না এই কাজ করবি, পুলিশ আইন বড় ধরে নিয়ে গেলে আইন আপনার আইন যা করবি সেটা এই তো মাপ দেবে না, নিজেই আগুন দিয়েছে গায়ে, কোনো লোক কেউ দিইনি, বারো ছিল সাবল ছিল যাচ্ছিল টিকা দিতে মিরপুর টিকা সেই কোনটা টিকা দিতে মিরপুর ছেলে চলে গেছে মা যাইতে পাশে। এখন রেপোর্টে করলে এখন মানুষ বলতে ঠেকানো যাচ্ছে, মুখ তারা কারো সামলার মুখ ঠেকানো যাবে না, মেয়েরা তো বহু কিছু বলতে পারছে, সেটা তো আমরা বলতে পারছি না, আমার যা সেটি বলতে হবে আমারে না শত্রু নেই, আমার কারোর শত্রু নেই, ও আর শত্রু থাকতে পারে আমার তো শত্রু নেই। মানুষ তো মানুষের গায়ে আগুন ধরে এটি বিশ্বাস হয় যে মানুষ মানুষকে আগুন ধরাতে পারে, আর তারা তো বাড়িতে ছিল না, আগুন তো ধরছে সে নিজে গায়ে নিজে ধরেছে, কিন্তু তার গায়ে তো কেউ ধরে তারা ধরা বিক্রেতা, তার বাড়িতে কেউ লোক নাই না, তার বাড়িতে দুইজন লোক, তার স্বামী আর তার শাশুড়ি, তারা কি টিকা দিতি, তারা তো ওই ফান রাস্তায় চলে গিয়েছে, তাহলে তার গায়ে আগুন দিল কিরা? তার বাড়িতে একটা লোক থাকার দরকার, বলেন আপনারাই বলেন, বিচার করেন, একটা লোক তো তার বাড়ি থাকা দরকার, সেই লোকটা তার গায়ে আগুন দিবি, কিন্তু তারা তো বাড়ি এক কেউ নেই, তার গায়ে আগুনটা দিবি কিরা? তার বলেন না, এটা কোনোদিনও কেউ মানিয়ে নেবে না বা মানা যায়ও না, যাবেও না, মানে তারা তো বাড়িতে নাই, তারা যদি বাড়ি অলরেডি থাকতো তাহলে এ কথাটা একজনা বিশ্বাস করতে হবে, একজনা মানত, কিন্তু তারা চলে গেছে টিকা দিতে, তার সাথে কথা বলে গেছে, কিন্তু আমার বাড়ির তার বাড়ির পাশের লোক আছে, আমার ভাবিকে সেই বৌমা বলছে যে বর্মা তারা কি চলে গিয়েছে, তুমি কেবল তোমার শাওড়িয়া তোমার স্বামী তো কেবলই বাড়া গেল, তো বলছে যে হ্যাঁ গেল কেবলই গেল, সে সেই পাকায় বাড়ির ভিতরে চলে গিয়ে যাই দেখছে সে তরকার কুর্তি আছে, দেখছে যে ঘরের ভিতরে ধুঁ আসছে, তারাই হচ্ছে বাড়ির আশপাশের লোকই তাকে বাইরে, তারা তো জানে না, তার ফোন দেয়, তার থেকে তারা ঘুরে আসে, আসার পরে তাকে এই লোকজন এসে পাশের বাড়ির লোকজন বাইক হয়, তারা তেবেকা ঠিক পাই। আমি গেছিলাম বাঁশ বাগানে বাঁশ কাটতে, যাই আমার পাশের ভাবে ওখানকার মহল্লার বসে আমাকে বাড়ি আগুন লেগেছে, যেহেতু শাক বললাম চাষ তো ভাই, এটা দেখে তো আমি দাঁড়া থাকতে পারি না এবং বসাতে পারিনি পারে, তবে আমি ছুটি যা দেখছি ঘর ধোয়া বাড়াচ্ছে, তখন আমার কাকেরা ঘর জ্বালালো ভেঙে ফেলে, দেখছি মহিলা গায়ে আগুন জ্বালাচ্ছে, তো সেটা আমরা আগুন পানিতে নিবেলাম, নেবে তাকে বের করে এবং হাতে করে ধরে হাতে, হ্যাঁ ঘর মারা ছিল আমার কাকে মাঝে ভেতর থেকে জ্বালো না ভেঙে যা জ্বালো ঘর খুলে চলে, ভেতরে আটকানো ছিল, বাইরে কোনো আটকানো নাই, চার কলেজ সিফটিন মারা ছিল জ্বালানা, তবে যা সে তাক তুলে দিলাম, সে যা ভেতরে যা হোপ খুলে দিল, যাই হোপ খোলার পরে যে গায়ে আগুন জ্বলছে, শার্টে শুইয়া গা হাত পা কিছু না আগুনটা লাগছে, আমরা তো এটা কে বলতে পারবো না, মূলত যেটা আমার কাকিমা যেটা বলে এটাই সত্য, ওই যে বললো ওনার সাথে ছিল নিজের গায়ে নিজে আগুন লাগাইছে, যে ঘরেতে ধোয়া উঠছে, তখন তো জ্বালানা ভাঙা হলো, বলে তো ওরা বলিয়েছে সাথে হবে, মূলত ওরা তো ছিল না ওখানে, ওখানে ছিল তো সব পাবলিক ছিল, আমাদের গ্রামের মহল্লা ছিল, আর আরেকজনা ছিল আমার ফুয়াদা ভাই ছিল ওখানে বসতি যারা, জি ওরা সব মিথ্যা বলছে ওরা। মোহাম্মদ রফিক, RK News 24।